আজ আমি আপনাদের কারো মুক্তির কথা বলতে আসিনি, বলতে এসেছি একদল বন্য শুকুরের কথা, আমার দেশের কথা। যে দেশ আজ বন্য শুকুরের আক্রমণে আক্রান্ত, যে দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে এই বন্য শুকুর রূপী কিছু বিচারক, যে দেশের গণমানুষের নেতার অন্তরীণ অবস্থা সেই আদালতের পোশাকে, সেই বন্য শুকুরকে আপনি কখনো দেখবেন দরবেশের চেহারায় শেয়ার বাজার লুট করতে, সেই বন্য শুকুরকে আপনি দেখবেন পুলিশ বেশে নুরুকে খুন করতে, সেই বন্য শুকুরকে আপনি দেখবেন ডিবির বেশে মিলনকে ধরে নিয়ে যে নির্যাতন করে খুন করতে, সেই বন্য শুকুরকে আপনি দেখবেন র‍্যাবের বেশে, এই বন্য শুকুরদের কখনো দেখবেন ছাত্রলীগের বেশে সত্যজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতে, কখনো দেখবেন বিউটিকে ধর্ষণের পর ধর্ষণ করে হত্যা করে লাশ ফেলে দিতে বাংলাদেশের মাটিতে। এই বন্য শুকুরের আক্রমণ থেকে কখনো রক্ষা পাবে না বাংলাদেশের পথঘাট, বাংলাদেশের কালভার্ট ব্রিজ, বাংলাদেশের বনভূমি, এমনকি পরিবেশ রক্ষার জন্য যে ফান্ডটুকু রাখা ছিল ব্যাংকে তাও তারা খেয়ে ফেলেছে। এরা খেয়ে ফেলেছে ব্যাংকের রিজার্ভ, যে টাকা রক্ষণের কাজ ছিল তাদের, এরা খেয়ে ফেলেছে ব্যাংকের সমুদয় অর্থ, আপনার অর্থ, কষ্টার্জিত রক্তে অর্জিত অর্থ। এদের আপনাদেরকে প্রতিহত করতে হবে, এরা দেশের শত্রু। এই বন্য শুকুরদের অবশ্যই আপনাদের রুখতে হবে। এই শুকুর মুক্ত দেশের জন্য আপনারা সংকল্পবদ্ধ হন, এবং যখনই দেখবেন অন্যায় কোথাও, বুঝবেন বন্য শুকুর এসে গেছে, এই বন্য শুকুরকে তাড়িয়ে দিতে হবে। আপনার হাতের যা কিছু আছে তাই নিয়ে আপনার সামনে এগিয়ে আসবেন, বলবেন দূর হ শুকুর, এটা তোর দেশ নয়, আমার দেশ বাংলাদেশ, এদেশ আমার একাত্তরের রক্তে পাওয়া দেশ, এদেশকে তোরা যারা গ্রাস করতে চাস তোদের জন্য এদেশ নয়, এদেশ আমাদের সাধারণ মানুষের, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ।